আসসালামু আলাইকুম বন্ধুদের, মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন। সবাই কেমন আছেন? আশা করছি দেশে ও দেশের বাহিরে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে কিন্তু আমাদের 10টি রোজা কিন্তু সম্পন্ন করে ফেললাম আলহামদুলিল্লাহ। রহমতের 10টি রোজাই কিন্তু আমরা পার করে ফেললাম ইনশাল্লাহ। বাকি যে 20টি রোজা আছে সেটাও আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। তো সবাই সুস্থতা কামনা করছি, যে যেখানে আছেন নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। খুব সাবধানে থাকবেন আর যত পারবেন সবাই সবার জন্য বেশি করে দোয়া করবেন, কারণ রোজাদার ব্যক্তি দোয়া কিন্তু কবুল হয়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বোন, বাবা মা, এমনকি যারা কবরবাসী তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। তো প্রতিদিনের মতো সকাল থেকে ব্লগটি শুরু করেছি সকালবেলায়। কিন্তু যেহেতু রমজান মাস, তো একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়, উঠে কিন্তু সংসারের অনেক কাজ থাকে। তো এইদিকে বিছানাপত্র গোছাতে হবে, আমি একটু চাদরগুলো চেঞ্জ করে নিলাম কারণ আমাকে চাদরগুলো ধুতে হবে। তো চাদর দেখা যায় কি, দু তিন দিনের বেশি কিন্তু আসলে ব্যবহার করতে ভালো লাগে না, কেমন একটা আনইজি ফিল হয়, মানে ঘুমোতে শান্তি পাই না, এটা আমার একটু কেমন লাগে। একটু পরিষ্কার, আমার কাছে কিন্তু নতুন চাদরের কোনো দরকার নেই, কিন্তু পরিষ্কার বিছানা হবে তাতেই শান্তি। তো সবগুলো বিছানায় কিন্তু গুছিয়ে নিব, এই ঘরেরটা গুছিয়ে নিয়েছি, ড্রয়িং রুম গুছিয়েছি, মাসফিয়ার বিছানার বেডটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে গাছে পানি দিব। তো আমার বাবু বারান্দায় যাওয়ার আগে আমি দেখতেছি সে বারান্দায় বসে তার অ্যানিমেলসগুলো নিয়ে খেলতেছিল, তো আপনাকে একটু দেখিয়ে দিলাম ভিডিও করে। তো এখন গাছে পানি দিব, আর বাবুও খুব জিদ করছে বাবু দিবে, তো আজকে গাছে পানি বাবুই দিবে। আপনাদের সবাইকে আমার বাগানের গোলাপের শুভেচ্ছা রইল। এটা হচ্ছে অরেঞ্জ কালার গোলাপ, আর এই তো মরিচ কিন্তু খাওয়া এখনও শেষ হয়নি, মরিচ গাছে আবার নতুন করে মরিচ চলে এসছে। আর এদিকে নয়নতারা গাছেরও শুভেচ্ছা রইল আপনাদের সবাইকে। আমার দুইটা নয়নতারা, একটা হচ্ছে এই যে ম্যাজেন্ডা কালার আর একটা সাদা। তো মাশাল্লাহ আমার এই নয়নতারা গাছগুলো কিন্তু ভালোই হয়েছে। আর এদিক থেকে আরও একটা মরিচ গাছে মরিচ এসছে, সেটাও দেখিয়ে দিলাম আপনাদের সবাইকে। যেহেতু সকালবেলা রান্না খাওয়ার কোনো চাপ নেই, তো সংসারের যে টুকিটাকি কাজগুলো থাকে, ঘরদোর ঝাড়মোছ করা, তো হাঁড়ি পাতিল ধোয়া, এই রান্নার জন্য কী কী করবো না করবো সেগুলো গুছিয়ে নেওয়া, বাচ্চাদের বিশেষ করে রাইসুলকে খাওয়ানো, তো পড়তে বসানো, তো এগুলো তো থাকেই তাই না। তো এদিক থেকে রাইসুল পানি দিচ্ছে, আমি একটু ক্যাপচার করে ফেললাম, সবাইকে দেখালাম। ও মাঝে মাঝে বলে আম্মু আমাকে একটু দেখাও। তো সবাই রাইসুলের জন্য অনেক বেশি দোয়া করবেন। এখন যেহেতু গরমকাল, তো চৈত্র মাস, তো প্রচুর কিন্তু গরম, আর এই গরমের জন্য কিন্তু গাছ টাছ কিন্তু একেবারেই শুকিয়ে যাচ্ছে, এই জন্য একটু বেশি করেই পানি দিতে হচ্ছে। তো চৈত্র মাস শেষ হয়ে বৈশাখ মাসে পড়বে, আর বেশি বাকি নেই। তো তারপরেও কিন্তু গাছগুলোর তো একটু যত্ন করতে হয়, আর বারান্দার গাছগুলো আমি যত্ন করি, আর আপনাদের ভাইয়া ছাদের গাছগুলো যত্ন করে। তো ছাদে কিন্তু আরও অনেক নতুন চারা রোপণ করেছে, বীজ বুনেছে, সেগুলো আপনাদের সাথে একদিন দেখিয়ে দিব। আর এই বারান্দাটা আসলে কিন্তু আমার মনটাই আসলে ভরে যায়, এত সুন্দর বাতাস আর সবুজে খুব সুন্দর লাগে, যেদিকেই তাকাই খুব সুন্দর সবুজ ভালো লাগে। বাবুর কিন্তু গাছে পানি দেওয়া, গাছ পরিষ্কার করা, বা এই গাছের প্রতি একটা আলাদা একটা টান আছে। আমরা যখন ছাদে যাই তখন কিন্তু সে ছাদে চলে যায়। আসলে বাচ্চারা অনুকরণ প্রিয়, আমরা বড়রা যা করব তাই কিন্তু বাচ্চারা শিখবে তাই না। তো মাঝে মধ্যে কিন্তু কিছু না কিছু কাজে কিন্তু বাচ্চাদেরকে ইনভলভ করা ভালো, এতে করে কিন্তু ওরা কাজ করতে আগ্রহী হয়, অনেক কিছু শিখে। তো সেজন্য আমি গাছে পানি দেওয়া, ছাদে গিয়ে গাছের আগাছা পরিষ্কার করা, এগুলোতে কিন্তু মাঝে মাঝে আমি কিন্তু বাবুকে নিয়ে যাই। আর বাসায়ও টুকটাক কাজে কিন্তু আমি অনেক সময় বাবুকে আমার সাথেই রাখি। এক বারান্দার দেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন আমার সামনে যে বাসার বারান্দাটা সেই বারান্দায়ও গাছ আছে কিছু। এটা হচ্ছে আমার লেমন গ্রাস, আমি কিন্তু লেমন গ্রাসটা কিনে এনে খেয়ে তারপরে যে নিচে যে শেকড়টা থাকে সেটা কিন্তু আমি লাগিয়ে দিয়েছিলাম, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে।
আর এগুলো হচ্ছে অ্যালোভেরা গাছ। যে অ্যালোভেরা গাছটা আমি আপার বাসা থেকে নিয়ে এসেছিলাম সেই অ্যালোভেরা গাছ কিন্তু মাশাল্লাহ এখন পর্যন্ত ভালো আছে। আর এমনি যে ওয়ান টাইম যে ফুলগুলো লাগিয়েছিলাম আপনাদের ভাই এনেছিল সেগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে পাথরকুচি গাছ। তো এখানে যে টবগুলো খালি আছে সেখানেও আমি মরিচ গাছ লাগিয়ে দিব, কারণ মরিচ গাছটা আসলেই ভালো। আমি যে শুকনা মরিচটা খাই সেই বীজগুলোই কিন্তু আমি এখানে ফেলে দিই, আর সে থেকেই কিন্তু আমি অনেক কাঁচা মরিচ খেয়েছি। এখন আমি আপনাদেরকে বেগুনি বানিয়ে দেখাবো। তো বেগুনি বানানোটা আসলে সেভাবে আমি আপনাদেরকে দেখাই নেই। তো বেসনটা কীভাবে পারফেক্টভাবে যদি তৈরি করা যায় তাহলে কিন্তু যে কোনো ধরনের চপ কিন্তু খুব সুন্দর মচমচে হবে। তো বেসনটাকে আমি একটু চেলে নিচ্ছি, কারণ বেসনটা চেলে নিলে কিন্তু ভালো হয়। আমি এখানে চালের গুঁড়ো অ্যাড করছি, চালের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর মচমচে হবে। এই একই রকম গোলা দিয়ে কিন্তু আপনার আলুর চপ, ডিমের চপ, বেগুনের চপ, যে কোনো ধরনের চপ কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আমি একটু হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার, দিচ্ছি বেকিং পাউডার, এখানে আছে জিরা পাউডার আর ধনিয়া পাউডার, আছে হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো, এখানে দিচ্ছি একটু আদা বাটা আর রসুন বাটা, দিচ্ছি এখানে টেস্টিং সল্ট, এটা আপনারা স্কিপ করতে পারেন। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, পানিটা অবশ্যই কিন্তু অল্প অল্প দিতে হবে আর মিশাতে হবে। একবারে পানি বেশি দিয়ে ফেললে কিন্তু পাতলা হয়ে যাবে, গোলাটা এমন হবে বেশি পাতলাও না বেশি ঘনও না। তো এই গোলাটা একটু সময় ধরেই কিন্তু আপনাকে কাজটা করতে হবে, হাত দিয়ে মথে নিতে হবে, হাত দিয়ে করতে পারলে বেশি ভালো হয়। আমি একটু হ্যান্ড হুইস্কের সাহায্যে তো করছি। বেসনের গোলাটা ঠিক এই পর্যায়ে হবে, আমি কিন্তু আরও ফেটিয়ে নিচ্ছি, যত সুন্দর ফেটানো হবে তত ভালো কিন্তু বেগুনিগুলো হবে। এখানে আমি বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর নিয়ে আমি এখানে একটু লবণ আর পানি দিয়ে হালকায় 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। ওদিক থেকে আমি ভাজার জন্য তেল দিয়ে দিব, আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এরকম একটা বেগুন নিয়ে কিন্তু গোলায় আমি চুবিয়ে টুবিয়ে কিন্তু আমি বেগুনগুলোকে দিয়ে দিব। আর এই সময় একটু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, কারণ ভাজাটা যতক্ষণ সময় নিয়ে ভাজা হবে তত সুন্দর কিন্তু ক্রিসপি হবে। আর যদি বেশি জালটা থাকে, চুলার আঁচটা যদি বেশি বাড়ানো থাকে তাহলে উপর দিক থেকে কিন্তু হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। সেজন্য তেলটা গরম করা খুব জরুরি দরকার। আর তারপরে কিন্তু আঁচটা কমিয়ে দিয়ে কিন্তু এই বেগুনিগুলোকে মচমচে করে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু দেখিয়ে দিলাম পারফেক্ট বেগুনি তৈরি করার কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাহায্যে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এভাবে করে আমি সব করা বেগুন কিন্তু এখন ভেজে নিব। আর আজকে আমাদের বাসায় কোনো রান্নাবান্না সেভাবে হবে না, আজকে আমরা ভর্তা ভাত খাবো। কারণ আসলে কিন্তু মানে এই ইফতার সেহেরি এগুলো করতে করতে কিন্তু ভালো লাগে না আসলে খেতে, কী দিয়ে খাবো কী দিয়ে খাবো এই চিন্তাভাবনা করতে করতে কিন্তু সময় পার হয়ে যায়। তো সেজন্য চিন্তা করেছি আজকে ভর্তা ভাত রাত্রে খাবো। যদিও বা আমরা রাত্রে ইফতারের পরে রাত্রে আর খাই না, কিন্তু আজকে ভর্তার কথা শুনে আর থাকতে পারলাম না, গরম গরম ভাতের সাথে খাবো। আর এদিক থেকে আপনাদের সাথে আজকে পেঁয়াজুটাও শেয়ার করব, যেহেতু আজকে ইফতারটা করছি আমরা সব কিছু দিয়ে, সব দিন কিন্তু ভাজা পোড়াটা থাকে না। তো আজকে যেহেতু করছি তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তো আমি কিন্তু নর্মালি এই খেসারির ডালটা দিয়েই কিন্তু পেঁয়াজুটা বেশি পছন্দ করি। আপনারা চাইলে কিন্তু মসুর ডাল আলাদা করেও দিতে পারেন, আবার এই খেসারি আর মসুরি কিন্তু একসাথেও কিন্তু আপনারা করে নিতে পারেন। তো সারা রাত ভেজানোর পরে মানে আমি সেহরির সময় এই ডালটাকে ভিজিয়ে রাখি, পরের দিন আমি দুপুরের পরে আমি কিন্তু এগুলো সব রেডি করতে থাকি। তো এখন আমি ব্লেন্ড করে নিব, আর ব্লেন্ডটা করার সময় একটু খেয়াল রাখবেন যাতে একেবারেই পাতলা হয়ে না যায়, একটু দানাদার থাকে এরকম থাকলে কিন্তু ভালো হয়। যদিও ব্লেন্ডার করলে কিন্তু এই কাজটা ঠিক ভালো মতো আসে না, আর শিলপাটায় বেটে নিলে খুব ভালো আসে। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিচ্ছি একটু সামান্য আদা বাটা, রসুন বাটা, দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে আছে জিরা গুঁড়ো, আছে ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো
আর থাকবে হলুদের গুঁড়ো। আর একটু ক্রিস্পি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমি কিন্তু চালের গুঁড়োটা ডিপে সংরক্ষণ করি। আর এখানে কিন্তু আমি দিয়ে দিলাম বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ার আর কিছু আস্ত খেসারির ডাল দিয়ে দিলাম। এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। চালের গুঁড়োটা যদি এভাবে ডিপ ফ্রিজে রাখা হয় যখন তখন কিন্তু কাজে লাগলে কিন্তু বের করে করা হয়, তা না হলে এটাকে রোদ দেওয়া, রোদে দিয়ে আবার ঠিকমতো গুছিয়ে রাখা আমার কাছে একটু বেশি ঝামেলা মনে হয়। তো আমি একটু ধনিয়া পাতা দিলাম স্বাদের জন্য। এখন পালা ভাজার, তো অবশ্যই ডুবো তেলেই ভাজতে হবে। তো অবশ্যই তেলটা গরম করে তারপরে কিন্তু পেঁয়াজগুলোকে ছাড়বেন আর তারপরে কিন্তু চুলো রাশটা কমিয়ে দিবেন। এরপরে অনেকক্ষণ সময় ধরে কিন্তু এগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে। তো তৈরি হয়ে গেল কিন্তু আমার পেঁয়াজু। এটা হচ্ছে ইফতারের পরে, আমরা ইফতারটা সেভাবে আর শুট করতে পারিনি। তো ইফতারের পরে আমি ভর্তাগুলো সব রেডি করে নিয়েছি। এখানে আছে ধনিয়া পাতা ভর্তা, লাল মরিচের ভর্তা। তো আমি জানি আজকে ভর্তার দেখে সবারই কিন্তু জিভে জল চলে আসবে, কারণ আমরা কিন্তু বাঙালি, তাই না? আর বাঙালিদের যতই মাছ মাংস থাকুক না কেন, যদি এরকম ভর্তা হয় তাহলে কিন্তু সবাই খুব খুশি হয়ে যাবে আর খুব পেট ভরে ভাত খাবে। তো যেহেতু ভর্তা করেছি তাই আজকে ইফতারের পর রাত্রে আমরা খাবার খেয়ে নিব। মাসপিয়া বাবার এতটা বেশি ভর্তা পছন্দ না হলেও গরম ভাতের সাথে ভর্তা দেখে কিন্তু সেও কিন্তু খেতে বসে গেল। মাসপিয়া বাবা নামাজ পড়ে আসছে আর সবাই মাসপিয়া বাবার জন্য দোয়া করবেন। উনি এবারও খতম তারাবি দিচ্ছেন। তো খতম তারাবি একটু কষ্টেরই হয়, তারপরও আল্লাহর কাছে তো কষ্টই করতে হবে, তাই না? তো নামাজ পড়ে আসার পরে আমরা সবাই একসাথে মিলে এখন ভাত খেয়ে নিব, মানে গরম গরম ভাত। আর এখানে আছে ভর্তা। তো কী কী ভর্তা করেছি সেগুলো দেখিয়ে দিব আপনাদেরকে। আর এই ভর্তাগুলো রেসিপি শেয়ার করিনি, কারণ এগুলো রেসিপি আমার কুকিং চ্যানেলে কিন্তু সবগুলোই দেওয়া আছে, সেজন্য আর নতুন করে আর আপনাদেরকে দেখিয়ে দেইনি। তো আপনারা চাইলে আমার কুকিং চ্যানেলে গিয়ে ভিজিট করে আসতে পারেন, সবগুলো রেসিপি কিন্তু সেখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো ডেসক্রিপশন লিঙ্কে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা চাইলে একটু চেক করে নিতে পারেন। তো এখানে আছে ভর্তা, আমি কী কী আছে আমি দেখিয়ে নিচ্ছি। মাসপিয়ারা বা এক এক করে সবকটা ভর্তাই নেবে, নিয়ে সবকটাই টেস্ট করবে। এখানে আছে টমেটো ভর্তা, এটা হলো কক্সবাজার স্টাইলে টমেটো ভর্তা। আর ওপাশ থেকে আছে ইলিশ মাছের ভর্তা, এটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা, ইলিশের লেজ ভর্তা, মাওয়া ঘাটের খুবই বিখ্যাত, আপনারা ট্রাই করতে পারেন। আমাদের কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আর সাহরির জন্য কিন্তু, সাহরিতে এটা খাবে না, সাহরির জন্য রান্না করা আছে সেটা দিয়েই সাহরি খাবে, কারণ সাহরিতে ভর্তা ভাত খেলে কিন্তু হবে না, গ্যাস্ট্রিকের সমস্যা হবে। তো এখানে আছে সিম ভর্তা, আর ওদিক থেকে বেগুন আর টমেটোর মিক্স একটা ভর্তা আছে, সেটাও নিচ্ছে। আর পাতলা ডাল আছে, এটা মাসি আবার খুবই পছন্দ। তো এই দিয়ে আজকে আমাদের রাতের খাবার দাবার খুব ভালো মতোই হয়ে যাবে, খুবই ভালো। আর মাসপিয়াও নিচ্ছে, ও একটু একটু করে খাচ্ছে, আর ওর হলো ধনিয়া পাতাটা বেশি পছন্দ করে, তো সেজন্য ধনিয়া পাতাটাই নিল। এখানে ডিম ভর্তাও করা যেতে পারতো, বিভিন্ন রকম ভর্তা, আসলে আমরা বাঙালিরা ভর্তা পাগল। আমি তো বিশেষ করে বেশি ভর্তা পাগল, আর আমার আম্মু তো আরও বেশি। আমার আম্মুকে যদি কেউ ভর্তা দিয়ে ভাত দেয় শুধু, তাহলে তার আর মাছ মাংসের দরকার হবে না। তো এই রমজানের ভিডিওগুলো আসলে সেভাবে রেগুলার দিতে পাচ্ছি না আমি, যখন যেরকম ভিডিও আমি শ্যুট করতে পাচ্ছি, শরীর ভালো লাগছে বা সময় পাচ্ছি, সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আপনারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো এইখানে আমরা খাচ্ছি, খাওয়া দাওয়া শেষ করে নেই।
এটা হচ্ছে চড়ুই পাখি, নিশ্চয়ই এটা চড়ুই পাখি হবে, আমি ঠিক শিওর না। চড়ুই পাখি আমার বারান্দাতে দুটা চড়ুই পাখি বাসা বেঁধেছে, প্রতিদিন সন্ধ্যার সময় এখানে বসে আর সকালবেলা হলেই কিন্তু চলে যায়। ভালোই লাগলো তাই একটু ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বন্ধুদের মিষ্টি বন্ধন পরিবারের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।